হ্যালো বন্ধুরা স্বাদে ভরা রান্নাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেয়ারার জেলি এই পেয়ারা জেলি বাড়িতে বানানো খুবই সহজ এবং এটি খুব কম উপকরণেই বানানো যায় দেখুন এই পেয়ারা জেলিটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এটি খুব সহজেই ব্রেডে লাগানো যাচ্ছে আর এই পেয়ারা জেলি তো বাচ্চাদের খুবই পছন্দ তো আসুন দেখে নিই এই জেলিটি আমরা বাড়িতে কিভাবে বানাতে পারি পেয়ারার জেলি বানানোর জন্য আমি এক কেজি পাকা পেয়ারা নিয়ে নিয়েছি পেছন দিকটা এইভাবে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি পাকা পেয়ারাতেই জেলিটা ভালো হয় এবারে এই পাকা পেয়ারাগুলোকে আমি পিস করে নেব এই পাকা পেয়ারাগুলিকে আমি এইভাবে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি যাতে এগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং রসটা তাড়াতাড়ি বেরিয়ে আসে এবারে এগুলিকে আমি জল দিয়ে সিদ্ধ করে নেব এবারে বান্নার অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এই স্লাইস করা পেয়ারাগুলি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক লিটার জল যেহেতু এক কেজি পেয়ারা আছে তাই এক লিটার জল দিলাম পেয়ারাগুলি যাতে ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এরপরে দেখুন এটি ফুটে গেছে তারপরে আমি আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি এই মিডিয়াম অবস্থায় এটি চল্লিশ মিনিট ফুটবে যাতে এই পেয়ারাগুলি থেকে রস ভালোভাবে বেরিয়ে আসে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এখন চল্লিশ মিনিট হয়ে গেছে রসটা পেয়ারা থেকে ভালোভাবে বেরিয়ে এসেছে এবারে বার্নার অফ করে দেব তারপরে রসটা ছেঁকে নেবো পাতিলেবুর রস করে নিচ্ছি এটা পেয়ারা রসের সাথে পরে মিশিয়ে দেব এরপরে আমি এই পেয়ারার রসটিকে একটি ছাঁকনির সাহায্যে একটি পাত্রে ছেঁকে নিচ্ছি দেখুন এইভাবে তারপর একটি চামচের সাহায্যে আমি এই পেয়ারাগুলিকে আলতো আলতো চাপ দিচ্ছি এতে খেয়াল রাখতে হবে যাতে পাল্প এর মধ্যে না পড়ে যায় শুধু রসটাই যায় পাল্প পড়ে গেলে কিন্তু জেলিটি স্বচ্ছ দেখতে লাগবে না এবারে বান্নার অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পেয়ারার রসটা নিয়ে নিচ্ছি পেয়ারার রসটা মেজারিং কাপে দু কাপ হচ্ছে প্রতি এক কাপের জন্য থ্রি ফোর্থ কাপ মেজারিং কাপে চিনি দিতে হবে থ্রি ফোর্থ কাপ অর্থাৎ চার ভাগের তিন ভাগ চিনি দিতে হবে আপনারা যে কাপের পেয়ারার রস মাপবেন সেই কাপেরই চিনিটা নিয়ে নেবেন চিনিটা নেবেন থ্রি ফোর্থ কাপ প্রতি এক কাপের জন্য থ্রি ফোর্থ কাপ চিনি নিতে হবে এবারে আমি এই পেয়ারার রসটাকে হাই ফ্লেমে ফোটাচ্ছি এবারে এটিকে অনবরত নাড়তে হবে দেখুন এইভাবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস এটা জেলিটিকে অনেকদিন ভালো রাখবে বা সংরক্ষণ করবে এরপর এই পেয়ারার রসটিকে আমি অনবরত নাড়ছি দেখুন চিনিটাও গলে গেছে আর এই রসটি বেশ গাঢ় হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফোটা ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন এই জেলিটিকে আমি পনেরো মিনিট হাই ফ্লেমে ফুটিয়েছি দেখুন এটিতে বড় বড় ফুট এসে গেছে তার মানে জেলিটি আমার হয়ে গেছে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন জেলিটিতে একটা তার আসছে কিন্তু তারটা দাঁড়িয়ে থাকছে না তারটা কেটে যাচ্ছে এরকম অবস্থায় সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটি অফ করে দিতে হবে তারপরে আমি একটি প্লেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন জেলিটি বেশ থকথকে গাঢ় হয়ে গেছে বার্নার আমি আগেই অফ করে দিয়েছি এবার একটি বাটিতে জল নিয়ে এই জেলি ফেলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই জেলিটি গুলে যাচ্ছে না তার মানে এই জেলিটি তৈরি হয়ে গেছে এবারে এই জেলিটিকে আমি একটি কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি বেশ গরম অবস্থাতেই জেলিটিকে কাঁচের জারের মধ্যে ভরতে হবে না হলে এটি ভালোভাবে সেট হবে না অনেক সময় গরম জিনিস দেওয়ার ফলে কাঁচের জার ফেটে যায় সেজন্য আমি একটা চামচ দিয়ে নিয়েছি এর ফলে কাচের জারটি ফেটে যাবে না এরপরে আমি এই চামচটাকে তুলে নিচ্ছি তারপর নর্মাল টেম্পারেচারে এই জেলিটিকে প্রায় পাঁচ ঘন্টা সেট হতে দেবো এটাকে আমি ঠান্ডা করতে দেবো পাঁচ ঘন্টা পরে দেখুন জেলিটি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এটিকে আমি নর্মাল টেম্পারেচারেই সেট হতে দিয়েছিলাম একটি ব্রেড নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই জেলিটি কত সুন্দরভাবে মাখানো যাচ্ছে এই জেলিটি দেখুন খুব সুন্দরভাবে মাখানো যাচ্ছে ব্রেডে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাদে ভরা রান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ এরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়